নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ওয়ার্ল্ড ফেমাস বাংলার প্রসিদ্ধ জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া কিন্তু শীতকালের এমন একটা খাবার যেটা কিন্তু আমরা বাদ দিলে কোনো রকমেই চলে না। তাই আমরা চলুন আজকে দেখি জয়নগরের মোয়াটা কিভাবে তৈরি করতে হয়। অ্যাকচুয়ালি আমারও ভীষণ ভালো লাগছে এই গুরুত্বপূর্ণ আর অত্যন্ত জনপ্রিয় এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারার জন্য। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন আর শেয়ার করুন সকলের মধ্যে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা তৈরি করব বাংলার প্রসিদ্ধ আর যেই মোয়াকে ছাড়া শীতকাল ভাবাই যায় না, জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে তার মধ্যে প্রধান উপকরণ যেটা সেটা হলো খই। আর এই খইটা কিন্তু একটা বিশেষ ধরনের খই, কনকচুর ধানের খই। জয়নগরে মোয়া তৈরি করার জন্য এই খইটা অবশ্যই প্রয়োজন, কিন্তু এই খইটা তো সব জায়গায় পাওয়া যায় না, তাই জন্য আমরা যে কোনো খই দিয়েই জয়নগরের মোয়া তৈরি করতে পারবো। এই খইটাতে খুব সুন্দর একটা সেন্ট থাকে যেটা জয়নগরের মোয়াকে আরও বেশি লোভনীয় করে তোলে। আমি 250 গ্রাম খই নিয়েছি, কনকচুর খই নিয়েছি, তবে এখানে এটা সম্পূর্ণ 250 গ্রাম কিন্তু নেই, আমি আলাদা একটা পাত্রে রেখেছি প্রায় এই পরিমাণই। আরও একটা পাত্র হয়েছে, মোট আমি 250 গ্রাম খই নিয়েছি। খই নিয়ে আমি জয়নগরের মোয়াগুলো তৈরি করব। খেজুরের গুড় 1.5 কাপ, খোয়া ক্ষীর 100 গ্রাম, ড্রাই খোয়া ক্ষীর ওপরে গার্নিশিং এর জন্য, ঘি, এলাচ গুঁড়ো, কিশমিশ, আর এর সঙ্গে লাগবে 1 কাপ চিনি। সবার প্রথমে আমি একটা বড় মাপের কড়াই নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ গুড় দিলাম, আর এর মধ্যে আমি সেই কাপেরই 1.5 কাপ জল দিলাম। ভালো করে এটাকে এবার আমি ফুটিয়ে নেব। আমার দেখে মনে হচ্ছে যে আরেকটু পরিমাণ এখানে গুড় অ্যাড করতে হবে, তাই আমি আরো 1/2 কাপ গুড় অ্যাড করলাম, আর তার সঙ্গে আরো 1/2 কাপ জল আমি অ্যাড করলাম। এই মিশ্রণটা আমাদের তৈরি করে রাখতে হবে, এটা আমাদের মোয়া তৈরির জন্য লাগবে। ফোটাটা শুরু হয়েছে সবে মাত্র, আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে আমরা এই মিশ্রণটাকে রেখে দেব। আমি এই গুড় আর জলের মিশ্রণটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে। নিয়ে এবার এটাকে আমি একটা বাটিতে রেখে দেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিলাম, তার মধ্যে 1 কাপ জল দিলাম, ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব, হাই ফ্লেমেই রয়েছে। চিনিটা সম্পূর্ণ গলে গেছে জলের মধ্যে, আমি এই অবস্থায় 1 কাপ গুড় এর মধ্যে অ্যাড করলাম। এবার আমাকে এটাকে রান্না করতে হবে হাই ফ্লেমে, যতক্ষণ না গুড়টা জাল হয়ে আমাদের হাতের মাঝখানে একটা সরু তারে তৈরি হচ্ছে। প্রায় 5-6 মিনিট ধরে আমি এটা হাই ফ্লেমে ফোটাচ্ছি, এখনো কিন্তু পাকটা আসেনি। দেখতে হবে দুটো জিনিস, যখন একদম সুতোর মতো হয়ে হাতা থেকে গুড়টা পড়বে, দেখতেই পাচ্ছেন যে সুতোর মতো অনেকটাই আসছে কিন্তু এখনো সম্পূর্ণটা আসেনি। আর হাতে নিয়ে দেখতে হবে একটু ঠান্ডা করে, একটা তারের মতো এসে গেছে, প্রায় তারের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম, দিয়ে এটাকে অল্প ঠান্ডা হতে দেব, একদম ঠান্ডা নয়, জাস্ট এটাকে অল্প ঠান্ডা হতে দেব, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। আরেকবার দেখে নিন, আমার দুটো আঙুলের মাঝখানে কিন্তু একটা সরু তারের মতো তৈরি হচ্ছে, এই দেখুন, অর্থাৎ আমাদের গুড়টা কিন্তু পাকটা হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। আমি গুড়টাকে ঠান্ডা করে নিলাম, এবারে এর মধ্যে আমি খইটাকে অল্প অল্প করে অ্যাড করব। 2-3 বারে আমরা খইটাকে অ্যাড করব আর এর মধ্যে মাখাতে থাকব। খইয়ের মধ্যে পুরো মিশিয়ে নিয়েছি, এটা কিন্তু
মুরগির মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু খইগুলো কিন্তু একদম ঝরঝরে, কিন্তু খইগুলোতে কিন্তু রং ধরেনি, লালচে হয়ে যায়নি, এই জন্য পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে নিতে হবে। এবারে এর মধ্যে আমি সবার প্রথমে যে গুড় আর জলের মিশ্রণ তৈরি করলাম সেই মিশ্রণটা দেব। হাতা দিয়ে মিশ্রণটা আমি ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দু হাতা আমি মিশ্রণটা দিলাম। দু হাতা দেওয়ার পরে আমার মনে হলো আরেকটু লাগবে, তাই আরেক হাতা আমি মিশ্রণটা এর উপর দিয়ে কিন্তু ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি একটা থালা দিয়ে। এভাবে আমরা সারা রাত এটাকে রেখে দেব, মোটামুটি 10 ঘন্টা আমাদের এটা রাখতে হবে, সারা রাত ধরে আমি এটাকে রেখে দেব, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। সারা রাত ধরে আমরা এটাকে রেখে দিয়েছিলাম সকালবেলায় পরদিন। এবার আমরা মোয়া তৈরি করাটা শুরু করব। এবারে আমি খোয়া ক্ষীরটা গ্রেট করে নিয়েছি একদম ঝুরো ঝুরো, এটাকে আমি প্রথমে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একশো গ্রাম আমি খোয়া ক্ষীর নিয়েছিলাম। হাত দিয়েই এবারে মেশাতে হবে খোয়া ক্ষীরগুলো খইগুলোর সঙ্গে মিশিয়ে নেব, আর হাত দিয়ে একটু প্রেশার করতে থাকবো খইগুলোর ওপরে। খইগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। খোয়া ক্ষীরটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে আমি কালকে করে রাখা যে গুড়ের মিশ্রণটা, গুড় আর জলের, সেটা আমি ছড়িয়ে দিলাম। দু হাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার আমাকে এটা মিশিয়ে নিতে হচ্ছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি এলাচের গুঁড়ো, আমি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর যেটা দেব সেটা হলো ঘি, আমি 1 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। 1 টিস্পুন ঘি অ্যাড করার পর এবার আমি আবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখাটা হয়ে গেছে, এবার আমি দু হাতের সাহায্যে গোল গোল করে মোয়াগুলো তৈরি করে নেব। তো চেপে চেপে আমাদের মোয়াটা তৈরি করতে হবে। মোয়া পাকানো আমাদের হয়ে গেছে, এবার এটাকে গার্নিশ করতে হবে। আমি ড্রাই খোয়া ক্ষীরটা নিয়ে এর ওপর দিয়ে এইভাবে গ্রেট করে দেব। যেগুলো জয়নগরের মোয়ার ওপরে গুঁড়ো গুঁড়ো একটা জিনিস থাকে, সেটা এই ড্রাই খোয়া ক্ষীর ওপর দিয়ে আমাদের সুন্দর করে গ্রেট করে দিতে হবে। ড্রাই খোয়া ক্ষীরটা গ্রেট করে দেওয়ার পর এবারে ফিনিশিং টাচ হিসেবে আমি একটা করে কিশমিশ এর উপরে বসিয়ে দিলাম, যেরকম দোকানে কিনতে পাওয়া যায়। তাহলেই আমাদের জয়নগরের মোয়া কমপ্লিট হয়ে যাবে। এই জয়নগরের মোয়া কিন্তু ওয়ার্ল্ড ফেমাস, আপনারা দেখলেন আমি কীরকম স্টেপ বাই স্টেপ তৈরি করলাম। তৈরি করার সময় কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে এটা করতে হবে। আর আরেকটা কথা বলে দিই, আপনারা দেখেছেন যে ইনগ্রেডিয়েন্টসে আমি 1.5 কাপ গুড় বলেছিলাম, কিন্তু রান্নাটা করার সময় আমার 2 কাপ গুড় লাগলো। তাই সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু পরিমাণটা বুঝে যদি গুড় একটু অ্যাড করতে হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাড করবেন। তবে আমার এই মাপটা যদি মেনটেন করেন, কাপটাও কিন্তু আমি নর্মাল যে চায়ের কাপ সেটাই ব্যবহার করেছি, আমরা যেগুলো প্রতিনিয়ত যেগুলো চা খাই যেরকম মাপের কাপে সেগুলো আমি ব্যবহার করেছি। তবে এটা কিন্তু একটুখানি দেখে দেখে নিয়ে করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর এরকমই জয়নগরের মোয়া তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি জয়নগরের মোয়া। আপনারা দেখলেন আমি কিভাবে জয়নগরের মোয়া স্টেপ বাই স্টেপ তৈরি করলাম। আপনারাও এটা খুব ইজিলি বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।